পঞ্চায়েত ভোট শেষ, কিন্তু ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। এই জেলার বাসন্তীতে আরও এক তৃণমূল কংগ্রেস কর্মীর উপরে হামলার ঘটনায় অভিযুক্ত আরএসপি। দুটি হামলাতেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ক্যানিং এর ঘটনায় প্রাণ হারিয়েছেন নান্টু গাজী, তার কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে।